চারিদিকে হলুদ রং, হলুদ রং আসলে বসন্তর। যাদের সঙ্গে আমরা রয়েছি তারা বেশ কিছু বছর, বেশ কিছু বসন্ত পার হয়েছেন, সত্যি কি এখনো তাদের কাছে বসন্তের সেই একই মানে রয়েছে? অনেক কটা বসন্ত পার হয়ে গেছে আপনাদের দুজনেরই, বসন্তগুলো কি একই রকম আছে? না, আমার তো এখনকার বসন্ত অনেক বেশি রঙিন, বরঞ্চ আগের বসন্তগুলো বেশ বিবর্ণ ছিল। শোভন আমার জীবনে সেই ভালোবাসার রঙের ছোঁয়া দেওয়ার পরে এই বসন্তগুলো আমার মনে হয় যে গত 7-8 বছরের বসন্তগুলো অনেক বেশি রঙিন। আমাদের হয়তো অনেকগুলো আমরা বছর কাটিয়েছি, কিন্তু রঙহীন বিবর্ণ জীবনের 20-30-40 বছর কাটানোর থেকে রংসহ, ভালোবাসার রংসহ 8-7-8 বছরের এই যাপন আমার মনে হয় অনেক বেশি সুন্দর। এই যা রং, তাতে তো আমার চোখ জ্বলছে। এই বসন্তে, বিভিন্ন বসন্তে তো অনেক সময় চোখ জ্বালা অনুভূতি তো হয়েছে। হ্যাঁ, বসন্ত চাই, প্রচুর প্রচুর চোখ জ্বালার অনুভূতি, প্রচুর জল ফেলার অনুভূতি, প্রচুর আড়ালে মন খারাপের অনুভূতি, কিন্তু তারপরেও বসন্ত চাই। কারণ জীবনে আমি বিশ্বাস করি যে রংবিহীন জীবন সেটা হচ্ছে একটা অভিসম্পাতের মতো, আর সেই অভিশাপ থেকে মুক্ত করেছে আমাকে। আপনার তো আরো একটা রং ছিল, আজকে আমরা দেখছি আপনি সাদা পাঞ্জাবির সাথে বিভিন্ন রঙের ছিটে রয়েছে, কিন্তু নীলও আছে। রাজনীতিরও তো একটা রং ছিল, সেই রংটা একেবারে আজকের আর নেই, সেই রং ছেড়ে কেমন আছে? আমি আবার বলছি, রাজনীতির যে রং একে অপরে যেভাবে মিলেমিশে গেছে না, এই যে দেখছেন থালার থেকে সব কিছু, আজকে কোনোটাকে ভাগ করতে পারবেন না, চিনতে পারবেন না, চিনতে ভুল করবেন। তা আমার একটা রং ছিল বা নির্দিষ্টভাবে, মূল কথা হলো মনের রংটা, মানুষের কাছে গ্রহণযোগ্যতার রঙিন ব্যবস্থাটা। আজকে হোলি হলো মিলনের এক উৎসব, সেই মিলনের উৎসবে আজকে আমাদের ভাবতে হবে যে এর সঙ্গে রাজনীতির তুলনা করতে পারে নাও করতে পারে, প্রথম কথা মানুষের জীবনটা রঙিন। এখন তো আকাশ বাতাসে চারিদিকে রাজনীতির রং, লোকসভা ভোটের রং, সেটাকে কতটা মিস করছেন নাকি আদৌ করছেন না? না না, দেখুন, লোকসভা নির্বাচন হবে ভারতবর্ষের একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, আপাত দৃষ্টিতে একটা সরকার গঠন হবে, কিন্তু সরকার গঠনের প্রাককালে এমন কিছু সিদ্ধান্ত এসেছে সুপ্রিম কোর্টে, এখানে একটা কথাই মনে করিয়ে দিচ্ছে, ওয়ান মার্ডার মেক্স এ মার্ডারার মিলিয়ন্স এ হিরো। যে জিনিস আমাদের সামনে এসছে, আমি জানি না, আইনের মাধ্যমে, আইন প্রণয়নের মধ্যে দিয়েই কিছু ঘটলেই যে সেটা সিদ্ধ হয়ে যাবে, এটাও কিন্তু সবসময় আমাদের মনে করার বিষয় যে এটাকে আমরা কতটুকু সিদ্ধ হচ্ছে নেব, সামগ্রিক পরিবেশে আমরা কিভাবে নেব। চলাকালীন দেখছি বৈশাখী দি, মেহুল উভয় আপনার জীবনকে আবার রং দিচ্ছে, আপনার জীবনকে এরকম রঙিন হয়ে উঠেছে নতুন করে। নতুন করে কেন উঠবে? শুনুন, আমি সত্যি কথা বলতে কি, এই দোলের দিনটার জন্য খালি ক্যালেন্ডারের পাতা উল্টোই যে কবে আসছে। হ্যাপি হোলি সবাইকে জানাই, আজ দোলের দিন, সবাই সম্পূর্ণভাবে এক সুন্দর পৃথিবী, সুন্দর দেশ, সুন্দর রাজ্য, সুন্দরভাবে আমাদের বেঁচে থাকার একটা অনুপ্রেরণা যোগায় সেটাকে। একটা প্রশ্ন নিশ্চয়ই করতে চাইবো, আপনার দলের একসময় আপনার কলিগ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপসবাবু, আমরা দেখতে পাচ্ছি তাপসবাবু এখন চলে গেছেন, বিজেপিতেও চলে গেছেন, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাদা হাতি বলছেন। আপনার কি মনে হয় উত্তর কলকাতা কীরকম হতে চলেছে এবং এই এই ফাইটটা কীরকম হতে চলেছে, এবং আপনার কি খারাপ লাগে একসময়ের কলিগ এ ওই দলে, ও ওই দলে? দেখুন, একসময় কলিগ কে কোন দলে যাবে সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত রাজনৈতিক দূরদৃষ্টি, তার রাজনৈতিক চিন্তাভাবনার থেকে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমার মনে হয় যে সুস্থ রাজনীতিতে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় নয় নয় করে 9টা নির্বাচনে বিভিন্ন স্তরে নির্বাচিত হয়েছে, তাই শালীনতার পর্যায়টা বিচার করে আমাদের মনে হয় সেইটাকে একে অপরের পর্যালোচনা করা যায়। কিন্তু যেটা বলে পশ্চিমবাংলার রাজনীতিতে, যে কালচারে,
যেভাবে একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে নির্দিষ্টভাবে ভারতবর্ষ গড়ার লক্ষ্যে নির্বাচনে, এটা কোনো প্রক্রিয়া কিনা আমার মানে ধারাপাতেও নেই, ব্যাকরণেও নেই, অন্য গ্রামারেও নেই। তাদের অনেক কটা বসন্ত পার, তবুও যেমনভাবে ওরা রং খেললেন তাতে মনে হচ্ছে প্রত্যেকটা দিন বসন্ত। আপাতত শোভন বৈশাখী তাদের নিজস্ব অ্যাপার্টমেন্টে এভাবেই উদযাপন করলেন রঙের দিন। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি 9 বাংলা, কলকাতা।